হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল এমএস অনলাইন এডুকেশন। ফ্রেন্ডস, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো রাজ্য ও কেন্দ্র মিলে মোট 40টি স্কলারশিপের সম্বন্ধে আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, আপনারা এই স্কলারশিপ কিভাবে পাবেন, কারা কারা পাবেন, কত টাকা পাবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, সমস্ত বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা, জানতে হলে অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক করে দিবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেকটাই উৎসাহিত করে। আর বন্ধুরা, কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। তো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। আপনি যদি এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে বিনামূল্যে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে পাশে একটা বেল আইকন উঠে আসবে, সেখানেও প্রেস করে দিবেন, কারণ যখন আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুগণ, আমি এখন অফিসিয়াল নোটিশে রয়েছি। এখানে বলা রয়েছে স্কলারশিপ নেম, ক্রাইটেরিয়া, অ্যাওয়ার্ড, এলিজিবিলিটি, হোয়েন টু অ্যাপ্লাই, অ্যাপ্লিকেশন লিঙ্ক, এখানে সমস্ত কিছু বলা রয়েছে, কীভাবে অ্যাপ্লাই করবেন, তারপরে দেওয়া রয়েছে কত টাকা পাবেন, এলিজিবিলিটি কী থাকতে হবে, যোগ্যতা সমস্ত এখানে দেওয়া রয়েছে। তো প্রথম যেটা স্কলারশিপ রয়েছে, AICTE স্কলারশিপ স্কিম ফর গার্ল চাইল্ড। তারপরে এখানে দেওয়া রয়েছে ক্রাইটেরিয়া, দেওয়া রয়েছে অ্যাওয়ার্ড কত টাকা পাবেন, পার ইয়ার 50,000 টাকা করে পাবেন, এখানে এলিজিবিলিটি দেওয়া রয়েছে, অ্যাপ্লাই করতে পারবেন আপনারা বাই পোস্ট ইমেলের, এখানে ডান দিকে লিঙ্ক দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশনের। তারপরে 2 নম্বর যেটা রয়েছে স্কলারশিপ নেম, AICTE স্কলারশিপ ফর রিফারেন্টলি অ্যাবেল ডি এ স্টুডেন্ট 2014, এখানেও দেওয়া রয়েছে ক্রাইটেরিয়া, অ্যাওয়ার্ড দেওয়া রয়েছে পার ইয়ার 50,000 টাকা করে পাবেন। তারপরে এখানে দেওয়া রয়েছে এলিজিবিলিটি, কী থাকতে হবে, যোগ্যতা, কত টাকা ফ্যামিলি ইনকাম লাগবে। তারপরে হোয়েন টু অ্যাপ্লাই, এখানে অক্টোবর দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশন করতে পারবেন বাই পোস্ট ইমেল, ডান দিকে এখানে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্ক থেকে। তারপরে 3 নম্বর যেটা রয়েছে আজমাল ন্যাশনাল ট্যালেন্ট সার্চ, এখানেও দেওয়া রয়েছে ক্রাইটেরিয়া, অ্যাওয়ার্ড, এলিজিবিলিটি, ক্লাস 3 থেকে হায়ার পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। হোয়েন টু অ্যাপ্লাই, এখানে দেওয়া রয়েছে লাস্ট ডেট দেওয়া রয়েছে। তারপরে এখানে অফলাইনে আবেদন করতে পারবেন, ডান দিকে লিঙ্ক দেওয়া রয়েছে। তারপরে রয়েছে অতুল মহেশ্বরী স্কলারশিপ, এখানে দেওয়া রয়েছে ক্রাইটেরিয়া, অ্যাওয়ার্ড, এলিজিবিলিটি, হোয়েন টু অ্যাপ্লাই, অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে এখানে দেওয়া রয়েছে, অনলাইনে আবেদন হবে, তারপরে ডান দিকে লিঙ্ক দেওয়া রয়েছে। তারপরে রয়েছে আভাসার পোস্ট স্কলারশিপ ফর গার্ল, শুধু মেয়েরাই পাবে এই স্কলারশিপ, এখানে দেওয়া রয়েছে ক্রাইটেরিয়া, অ্যাওয়ার্ড, এলিজিবিলিটি, হোয়েন টু অ্যাপ্লাই 31 ডিসেম্বর, অনলাইনে আবেদন হবে, এখানে ডান দিকে লিঙ্ক দেওয়া রয়েছে। তারপরে রয়েছে বাবুলাল নাগারমাল সত্যনালিকা ফাউন্ডেশন স্কলারশিপ, এখানে দেওয়া রয়েছে ক্রাইটেরিয়া, অ্যাওয়ার্ড দেওয়া রয়েছে, এলিজিবিলিটি দেওয়া রয়েছে, হোয়েন টু অ্যাপ্লাই, অ্যাপ্লিকেশন হবে অনলাইন অফলাইন, ডান দিকে লিঙ্ক দেওয়া রয়েছে। তারপরে রয়েছে নেক্সট স্কলারশিপ ভারত পেট্রোলিয়াম স্কলারশিপ, এখানে দেওয়া রয়েছে ক্রাইটেরিয়া, অ্যাওয়ার্ড, তারপরে এলিজিবিলিটি, কত পার্সেন্ট নম্বর থাকতে হবে, সায়েন্সরা না আর্টসরা পাবে, এখানে সমস্ত দেওয়া রয়েছে, এখানে হোয়েন টু অ্যাপ্লাই সবই দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশন হবে অনলাইন অফলাইনে হবে, আপনারা ডান দিকে লিঙ্ক দেখতেই পাচ্ছেন, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তারপরে রয়েছে CBSE সিঙ্গল গার্ল চাইল্ড স্কলারশিপ ফর ক্লাস 10 পাস অনলি সিঙ্গল গার্ল চাইল্ড অফ দেয়ার প্যারেন্টস, তো এখানে দেওয়া রয়েছে ক্রাইটেরিয়া, অ্যাওয়ার্ড, এখানে সবই দেওয়া রয়েছে। তো বন্ধুরা, আপনারা এভাবে দেখে নেবেন পরপর কী কী স্কলারশিপ রয়েছে, আপনারা কোনটা যোগ্য আপনারা দেখে নেবেন, কারণ আমি যদি সম্পূর্ণ স্কলারশিপের সম্বন্ধে বলি তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনাদের মন বিরক্ত হয়ে যাবে, তাই জন্য বলছি আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেটা লিঙ্কটা দিয়ে দেবো এই নোটিশটার, আপনারা ডাউনলোড করে আপনারা বিস্তারিত দেখে নেবেন কী কী স্কলারশিপ রয়েছে, কোনটার আপনি যোগ্য, কীভাবে আবেদন করবেন, এখানে সমস্ত দেওয়া রয়েছে, অনেকটাই দেওয়া রয়েছে, 40টারও বেশি দেওয়া রয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখে নেবেন ডাউনলোড করে, আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো বন্ধুরা, এখান থেকে শেষ করছি, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর ফ্রেন্ডস আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে এই খবরটা সবাইকে জানিয়ে দেবেন।